हरे कृष्ण गुरु गोविंदर कृपाय भगवान महिमा तत्व कथा बलार चेष्टा करछि आपनादेर काछे कृपा करे आमार आशीर्वाद करबेन आर कोनो भूल त्रुटि होले क्षमा करबेन। एखाने भगवान बोलछेन किभाबे एकादशीर आविर्भाव हलो बा एकादशी व्रत आमादेर केन पालन करते हबे। एखाने भगवान बोलछेन बहु भक्तगण एकादशीर आविर्भाव ओ बैशिष्ट्य सम्बन्धे जानते चाय, सेई कारणे पद्मपुराणे चतुर्दश अध्यायेर क्रिया सागर सार अंश थेके ई तत्त्व उद्धृत करा हलो। তাহলে এটা পদ্মপুরাণ থেকে ভগবানের এই একাদশীর আবির্ভাব উদ্ধৃত হয়েছে। এক সময় মহর্ষি জৈমনি ঋষি নিজ গুরুদেবকে জিজ্ঞাসা করলেন, হে গুরুদেব, একাদশীর জন্ম কখন হয়েছিল এবং তার জন্মের উৎস বা কি? একাদশীর দিন উপবাস পালনের বিধি বা কি? দয়া করে ব্রত পালনের কি লাভ এবং কখন ব্রত উদযাপন করতে হবে তার বর্ণনা করুন। এখানে জৈমনি ঋষি ভগবানের কাছে জিজ্ঞাসা করলেন, শ্রী একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা কে? একাদশীর নিয়ম পালন না করার অপরাধ কি? দয়া করে এই বিষয়ে আপনার কৃপা বর্ষণ করুন। শ্রীল ব্যাসদেব জৈমনি ঋষির প্রশ্ন শুনে অপকৃত আনন্দ ধামে উন্নীত হয়ে বললেন, হে বহিষ ব্রহ্মর্ষি, জৈমনি একাদশীর পালনের ফল প্রকৃতরূপে পরমেশ্বর নারায়ণের শুদ্ধ শুভভাবে বর্ণনা করতে সক্ষম, কিন্তু আমি তোমার প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দেব। সৃষ্টির প্রারম্ভে পরমেশ্বর ভগবান পঞ্চমহাভূত দ্বারা স্থাবর অস্থাবর জীবগণকে পৃথিবীতে সৃষ্টি করেন। তাহলে এখানে বলছে সৃষ্টির প্রারম্ভে পরমেশ্বর ভগবান পঞ্চভূত মহা দ্বারা স্থাবর অস্থাবর জীবগণকে পৃথিবীতে সৃষ্টি করেছেন। সেই রূপ মানুষের শাস্তি দেওয়ার উদ্দেশ্য পাপ পুরুষকে তিনি সৃষ্টি করেন। পঞ্চমহাভূত দ্বারা সব কিছু জীব সৃষ্টি করেন আর পাপ পুরুষকেও আবার সৃষ্টি করেছেন। এই পাপ পুরুষের অঙ্গ প্রত্যঙ্গ আদি নানা প্রকার পাপকার্যের দ্বারা গঠন করা হয়েছিলেন। তার মানে এই যে পাপ পুরুষ ভগবান গঠিত আবির্ভাব করেছেন, এই পাপ পুরুষের অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু সব পাপের দ্বারা গঠিত করেছিলেন। তার মস্তকটি ছিল ব্রহ্মহত্যার পাপ, তার চোখ দুটি ছিল নেশায় আসক্তিজনিত পাপ, মুখটি ছিল স্বর্ণ চৌজজনিত পাপ, কান দুটি ছিল সদ্গুরুর পত্নীদের উপগমন নাসিকা পরপত্নী হত্যার পাপ, হাত দুটি গোহত্যাজনিত পাপ, গ্রীবা পরধন চৌজজনিত পাপ, বক্ষদেশে ভ্রূণ হত্যাজনিত পাপ, নির্মবক্ষ পরি কিয়া উপগমনজনিত পাপ, উদার আত্মীয় হননের পাপ, নাভিমূল অধীনস্থ জনকে হত্যা করার পাপ, নাভিমূল জনিত জনকে হত্যা করার পাপ, কোটিদেশে আত্মস্তুতি পাপ, জঙ্ঘা গুরুর প্রতি অপরাধজনিত পাপ, লিঙ্গ নিজ কন্যা বিক্রয়জনিত পাপ, পাশ্চাত্য দেশে গোপন বিষয়ে প্রকাশ করার পাপ, পদদয় কৃত্তি হত্যা করার পাপ, তার কেশ রাজি অন্যান্য পাপ কর্মাদি। তার মানে একদম মস্তক থেকে পায়ের আঙুল পর্যন্ত ওনার সব কিছু সব রকমের পাপ দ্বারা ভগবান গঠিত করেছেন। এই প্রকার একটি বিভৎস পাপময় জীব সৃষ্টি করেছিলেন ভগবান এবং শরীর ঘোর কৃষ্ণবর্ণ চোখ দুটি প্রীতবর্ণ সেই পাপীদের অতীব দুর্দশা দান করে। পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণু এই পাপ পুরুষকে দেখে নিজের মনে চিন্তা করতে লাগলেন, আমি জীবনে দুঃখ দুঃখে সুখ দুঃখের স্রষ্টা, আমি তাদের প্রভু, কারণ পাপ পুরুষ সৃষ্টি করেছি যে অসাধু প্রতারক এবং পাপীদের দুঃখ কষ্ট দেয়, এখন সেই পাপ পুরুষের নিয়ন্ত্রণ সৃষ্টি করতে হবে। বলছেন ভগবান, আমি যে এই পাপ পুরুষ এত রকম পাপ দিয়ে সৃষ্টি করেছি, আমার যে কি ভক্ত হবে তাদের যে নিয়ন্ত্রণ করবে, দুঃখ কষ্ট দেবে, প্রতারণা করবে, সেই জন্য আমাকেও কারোর সৃষ্টি করতে হবে।
এখন এই পাপ পুরুষের নিয়ন্ত্রণ দিয়ে সৃষ্টি করতে এই সময় ভগবান যমরাজ নানা প্রকার নানা রকম নরক সৃষ্টি করলেন। মৃত্যুর পর পাপীদের যমরাজের নিকট পাঠানো হবে এবং তিনি তাদের পাপ অনুসারে বিভিন্ন নরক যন্ত্রণা ভোগের জন্য পাঠাবেন। এইরূপ অবস্থা করে পরমেশ্বর ভগবান পক্ষীরাজ গরুড়ে চড়ে যমরাজের গৃহে উপস্থিত হলেন। মানে যমরাজ একটা সুন্দর যে হলো ভগবানের সেবা করবে তার জন্য একটা জায়গা, আর যে সেবা করবে না তার জন্য একটা জায়গা সৃষ্টি করলেন। ভগবান শ্রীকৃষ্ণ গরুড়ের বাহনে করে সেই যমরাজের জায়গায় উপনীত হলেন। এই ব্যবস্থা করে পরমেশ্বর ভগবান সেখানে উপস্থিত হলেন। যমরাজ বিষ্ণুকে দেখেই পাদ অর্ঘে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন ও তাকে স্বর্ণ সিংহাসনে বসালেন। যখন ভগবান যমালয়ে গেলেন তখন যমরাজ তার স্বর্ণ সিংহাসনে বসালেন আর পাদুটি প্রক্ষালন করলেন, মানে ধৌত করে দিলেন। পরমেশ্বর বিষ্ণু বসেই দক্ষিণ দিকে উচ্চ চিৎকার শুনতে পেলেন। পরমেশ্বর বিষ্ণু যখন বসলেন তখন দক্ষিণ দিক থেকে খুব উচ্চস্বরে চিৎকার শুনতে পাচ্ছেন। আশ্চর্য হয়ে তিনি যমরাজকে জিজ্ঞাসা করলেন, কোথায় এই চিৎকার হচ্ছে? যমরাজ উত্তরে বললেন, হে দেব, পৃথিবীর বিভিন্ন জীবগণ বিভিন্ন নরকে পতিত হয়েছে, তার দুষ্কর্মজনিত ফল ভোগ করছে। তার মানে বুঝতে পারছেন, আমরা যদি ভগবানের এই একাদশী ব্রত কী করে আবির্ভাব হলো সেটা যদি জানি তাহলে আমরা কখনো আর পাপ কাজে লিপ্ত হব না। তখন যমরাজ উত্তরে এই কথা বললেন যে দুষ্কর্মের জনিত শাস্তি ফল। এই শুনে বিষ্ণু দক্ষিণ দিকে নরকে উপস্থিত হলেন। ভগবান সেখানে আর বসে থাকতে পারলেন না, ভগবান সেই দক্ষিণ দিকে উপস্থিত হলেন। তাকে দেখে নরকবাসী গণ অধিক উচ্চস্বরে চিৎকার শুরু করলো। পরমেশ্বর বিষ্ণু হৃদয় তার দুর্দশা দেখে বিগলিত হলো। ভগবান এত করুণাময়, ভগবান যখন সেই যমালয়ে পৌঁছে চিৎকার শুনলেন তখন সেখানে উপস্থিত হয়ে দেখলেন যে ভগবানের অধম সন্তান সবাই কত কষ্ট যন্ত্রণার মধ্যে শাস্তি ভোগ করছে। তখন ভগবানের কাছে উচ্চস্বরে বলছেন, হে প্রভু, আমাদেরকে রক্ষা করুন। ভগবান সেই চিৎকার শুনে ভগবানের হৃদয় বিগলিত হয়ে গেল। ভগবান বিষ্ণু ভাবলেন, এদের সৃষ্টি আমিই করেছি এবং আমার কারণে এরা কষ্ট ভোগ করছে। তার মানে ভগবানের সন্তান আমরা, ভগবানের সন্তান ভগবান আমাদের পিতা, পিতার সামনে যদি আমরা সন্তান হয়ে কষ্ট ভোগ করি তখন পিতা তার এরকমই মনোভাবনা হয়। ব্যাসদেব বলতে লাগলেন, হে জৈমণি, পরমেশ্বর ভগবান তারপর কী করলেন? শোনো, করুণাময় পরমেশ্বর পূর্বেই বিচারধারা পূর্ণ চিন্তা করলেন। তিনি হঠাৎ একাদশী রূপে আবির্ভূত হলেন। ভগবান একাদশী রূপে আবির্ভূত হলেন। নরকের জীবগণ একাদশী পালনের প্রতি গাবদ্ধ হয়ে পাপমুক্ত হল। যখনই ভগবান নিজে একাদশী রূপে আবির্ভূত হলেন তখনই নরকবাসীগণ একাদশী ব্রত করলেন। একাদশী ব্রত করার সাথে সাথেই পাপমুক্ত হয়ে গেল ও বৈকুণ্ঠ উন্নতি হলো। তাহলে এখানে বুঝতে পারছেন, একাদশী ব্রত হলো এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত। একাদশী ব্রত করলে আমাদের পূর্বজন্মের 84 লক্ষর যে পাপ, পাহাড়ের মতো যে পাপ, সব কিছু সঙ্গে সঙ্গে সেটা ভগবান নিষ্কুলস করে আমাদের বৈকুণ্ঠ লোকে উন্নতি করবেন। তা আমরা বৈকুণ্ঠ লোকে যেতে চাই না নরকে যেতে চাই, এখানে আমাদের বিচার। হে জৈমণি, একাদশীর পরমেশ্বর বিষ্ণু ও পরমাত্মা বিগ্রহের প্রভেদ না, একাদশী পালন অতীব শ্রেষ্ঠ কর্ম, সকল ব্রতের মধ্য শ্রেষ্ঠ। শ্রী একাদশী আবির্ভাবের সাথে সাথে পাপ পুরুষ একাদশীর প্রতিকূল প্রভাব অনুভব করলো। হে, সে বিষ্ণু স্তুতি করতে লাগলো। বিষ্ণু প্রসন্ন হয়ে তাকে বর দিতে চাইলেন। পাপ পুরুষ বলল, আমি আপনার সৃষ্ট, পাপীর শাস্তি আমার মাধ্যমে দিতে আপনি ইচ্ছা করেছিলেন, কিন্তু এখন একাদশীর প্রভাবে আমার অস্তিত্ব ধ্বংস হয়ে যাচ্ছে। হে প্রভু, আমার মৃত্যুর পর আপনার অংশগুলি যারা জড়দেহ ধারণ করেছে তারাই সব মুক্তি লাভ করে বৈকুণ্ঠ প্রাপ্ত হবে। সবাই মুক্ত হয়ে গেলে আপনার লীলায় কে অংশগ্রহণ করবে? ভগবানের কাছে পাপ পুরুষ বলছেন, হে প্রভু,
আপনার একাদশী ব্রত পালন করে সবাই তো বৈকুণ্ঠ লোকে গমন করলেন, আর আপনি যে আমাকে সৃষ্টি করলেন, আমি যে সবার মধ্যে অবস্থান হব, এখন তো আমার আর কোনো জায়গা নেই, আমি তো কোথাও অবস্থান হতে পারছি না, সবাই তো আপনার বৈকুণ্ঠ লোকে চলে গেল, আমার তো আর অস্তিত্ব নেই, আমি এখন কি করব। তখন আপনি যদি শাশ্বত লীলায় প্রকাশ চান তাহলে একাদশীর ভয় থেকে আমার বাঁচান, একাদশী তো আপনার বিঘ্নের বিস্তৃতি, একাদশীর ভয়ে আপনি পালিয়ে মানুষ পশু কীট পাহাড় বৃক্ষ স্থাবর অস্থাবর জীবগণ নদী সমুদ্র জঙ্গল স্বর্ণ মর্ত নরক দেবতা গন্ধর্বের নিকটে যায়, কিন্তু একাদশীর প্রভাবে মুক্ত স্থান খুঁজে পায় না। হে প্রভু, আমি আপনার সৃষ্টি, আপনি আমাকে সৃষ্টি করেছেন, আমাকে এমন একটি বাসস্থান দিন যেখানে থাকলে একাদশীর ভয় থেকে আমি মুক্ত হতে পারব। তখন বলল, হে প্রভু, সব জায়গায় একাদশী ব্রত পালন হচ্ছে, আমি কারোর মধ্যে আর প্রবেশ করতে পারছি না, আমি এখন কি করব, আমাকে একটা জায়গা ব্যবস্থা করে দিন, সেখানে আমি একাদশীর দিন থাকতে পারব। ব্যাসদেব জৈবনীকে বললেন, এইরূপ প্রার্থনা করে পাপ পুরুষ পরমেশ্বর বিষ্ণুর পাদ পদ্মে নিপতিত হয়ে কাঁদতে লাগলো, যে আমি এখন কোথায় যাব, হে প্রভু আমার আপনি জায়গা দিন, আপনি তো আমাকে সৃষ্টি করেছেন, আমি তো আমি কারোর মধ্যে প্রবেশ করতে পারছি না, আমি আপনার চরণে পতিত হয়েছি, আমাকে মুক্ত করুন। অতঃপর বিষ্ণু পাপ পুরুষের দুর্দশা দেখে সহস্যে বললেন, হে পাপ পুরুষ ওঠো আর কেঁদো না, একাদশীর দিন তোমার আশ্রয় কোথায় হবে মন দিয়ে শোনো, একাদশীর দিন তুমি খাদ্যশস্যের মধ্যে আশ্রয় গ্রহণ করবে, আর ভাবনা করো না, কারণ একাদশী সেখানে বাধা সৃষ্টি করবে না। পাপ পুরুষকে এইরূপ বলে পরমেশ্বর বিষ্ণু অন্তর্ধান করলেন এবং পাপ পুরুষ নিজের কাজে লিপ্ত হলো। তার মানে এখানে ভগবান কি বোঝাচ্ছেন আর কি বললেন, আমাদের বুঝতে হবে যে একাদশীর দিন যদি কোনো খাদ্যশস্য আমরা গ্রহণ করি, শস্য জাতীয়, সেই শস্য জাতীয়র মধ্যে পাপ পুরুষ লুকিয়ে থাকে, সেই পাপ পুরুষ আমাদের ভিতরে প্রবেশ করবে, আর অতটা পাপ পুরুষ আমাদের মধ্যে যদি এরকম প্রবেশ করতেই থাকে একাদশীর দিন, তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো, মস্ত বড় এক পাহাড়ের মতন আমাদের পাপ উদয় হয়ে যাবে, আমরা যতই এই মনুষ্য জীবন পাবো কিন্তু আমাদের পিছন পিছন পাপ পাহাড়ের মতন হতে থাকবে। সুতরাং সেই থেকে পরম লাভ চেষ্টাবান ব্যক্তিগণ একাদশী দিন শস্য গ্রহণ করে না, বিষ্ণুর আদেশে জড়জগতের সকল প্রকার পাপ কর্ম একাদশীর দিন খাদ্যশস্য আশ্রয় গ্রহণ করে। তাহলে ভগবানের আদেশে একাদশীর দিন খাদ্যশস্যের মধ্যে সেই পাপুরুষ অবস্থান করে, যদি আমরা সেই খাদ্যশস্য এক দানা কিঞ্চিত খাই তাহলে আমাদের মধ্যে পাপ ঢুকে পড়বে, আর আমাদের শিরায় শিরায় রক্তে রক্তে সেই পাপ মিশে যাবে, তখন আমরা আর ভগবানের প্রাপ্তি হতে পারবো না। পাপ যদি আমাদের দেহের মধ্যে প্রবিষ্ট হয় তখন আমরা কি করে ভগবান প্রাপ্তি হব। তো একাদশী ব্রত আমাদের অবশ্যই পালনীয়, একাদশী করলে কখনো কোনো অসুবিধা হয় না, এখন কত ফল সবজি ভগবানের সেবায় সেটা দিতে হবে, প্রসাদ রূপে পেতে হবে, কখনোই কষ্ট হবে না, ভগবানের নাম রূপ গুণ লীলা এটা আমাদের শ্রবণ কীর্তন করতে হবে, তাহলে একাদশী করলে আমাদের কোনো অসুবিধা হবে না। তাই আমাদের সবাইকে একাদশী করা অবশ্যই কর্তব্য, এটা ভগবান নিজে বলেছেন, আবার নিজেও একাদশী রূপে আবির্ভূত হয়ে সেটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। একাদশী পালন করলে সকল প্রকার পাপ থেকে মুক্তি লাভ করা যায়, কখনো নরকগামী হতে হয় না, এক মুষ্টি শস্য করলে কোটি ব্রহ্মা হত্যার পাপ হয়। তার মানে একাদশীর দিন যদি আমরা এক কণাও শস্য দানা খাই তাহলে আমাদের কোটি হত্যা ব্রহ্মজনীর কোটি হত্যা পাপ আমাদের সঞ্চয় হয়ে যায়। তাই একাদশী যারা পালন না করে তাদের তো পাপীর অধম, সেই কারণে আমি বারবার বলছি একাদশীতে কখনো শস্য ভক্ষণ করো না, ক্ষত্রিয় বৈশ্য শূদ্র নির্বিশেষে একাদশী পালন করা অবশ্যই করণীয়, ইহাই বর্ণাশ্রমের ভিত্তি, একাদশী পালন করলে সর্বপাপ নাশ হয়, অবশ্যই বৈকুণ্ঠ ধাম লাভ করা যায়। তাহলে এখানে একাদশী ব্রত আমাদের অবশ্যই পালন, আর একাদশী ব্রত কেন পালন করব, শ্রী চৈতন্য মহাপ্রভু এই লীলাবিলাসের প্রথম থেকে একাদশী উপবাস প্রথা প্রবর্তন করেছিলেন। তাহলে এখানে মহাপ্রভু করেছেন, আর ওখানে ভগবান শ্রীকৃষ্ণ নিজে একাদশী রূপে আবির্ভূত হয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যাতে আমরা বৈকুণ্ঠ লোকে ফিরতে পারি। যখন ভগবান অন্তর্ধান হলেন তখন মহাপ্রভু রূপে ভগবান আসলেন,
তাই চৈতন্য মহাপ্রভু এই লীলাবিলাসের প্রথম থেকে একাদশীর উপবাস প্রথা প্রবর্তন করেছিলেন। শ্রীল জীব গোস্বামী তার ভক্তি সন্দর্ভ গ্রন্থে স্কন্দ পুরাণে একটি উদিত্ত দিয়ে বলেছেন, যে মানুষ একাদশীর দিন শস্য দানা গ্রহণ করে সে তার মাতা পিতা ভাই ও গুরু হত্যাকারী। এখানে কত ভয়ানক জনক ভগবান দেখো মহাপ্রভু রূপে এসে আমাদের শিক্ষা দিয়েছেন। আমরা যদি একাদশীর দিন শস্য দানা আহার করি তবে আমরা মাতা হত্যার পাপ, পিতা হত্যার পাপ, গুরু হত্যার পাপ এইগুলো আমাদের মধ্যে প্রবেশ করবে। তাহলে মাতা পিতা যদি আমরা হত্যার পাপ, গুরু হত্যার পাপ হয় কখনো আমরা ভগবত ধামে ফেরার রাস্তা আমাদের পুরো বন্ধ। আর যদি বৈকুণ্ঠ লোক উন্নতি হতে চায় তবু অধপতন হয়ে যাবে। যদি আমরা একাদশী না করি, যতই আমাদের পুণ্য করি না কেন, দান ধ্যান করি না কেন, যদি একাদশী ব্রত পালন না করি তাহলে আমাদের বৈকুণ্ঠ লোকের যা রাস্তার থেকে ফিরে এসে নরকগামী হব বা অধপতন হব। একাদশীর দিন শ্রীবিষ্ণুর জন্য সব কিছু রন্ধন করা হয়, এমনকি অন্ন ডাল, কিন্তু শাস্ত্রের নির্দেশ হয়েছে যে সেই দিন বৈষ্ণবদের বিষ্ণু প্রসাদ পর্যন্ত গ্রহণ করা উচিত না। যে আমি ভগবানকে দিয়েছি বলে পেয়ে যাব এ কথাও ভগবান লিখেছেন যে না, ভগবানকে দেওয়া যাবে কিন্তু নিজেকে পাওয়া যাবে না, সেটা তুলে রাখা হবে, যে করবে না তাকে দেওয়া হবে, আর সেটা রাখলে হয়তো খারাপ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, কেউ সবাইকে যারা করবে না তাদেরকে প্রসাদ দিয়ে দেওয়াই উচিত। সেই প্রসাদ পরের দিন যদি ফ্রিজ ট্রিজ থাকে সেটা প্রসাদ ফ্রিজ ট্রিজ রেখে সেটাও আমরা নিতে পারি, কোনো ব্যাপার না, কিন্তু একাদশীর দিন নেওয়া যাবে না। এখানে সেটাও বলেছেন যে একাদশীর দিন কোনো রকম শস্যদানা এমনকি অন্ন তা যদি বিষ্ণু প্রসাদ হয় তবু সেটা গ্রহণ করা কঠোরভাবে নির্দেশ করা হয়েছে। বিধবা না হলেও বা শাস্ত্র অনুসারে একাদশী ব্রত পালন করা প্রথা শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তন করেছেন। দ্রষ্টব্য শ্রী চৈতন্য চরিতামৃতে আদি লীলায় এখানে ভক্তি বিনোদ বেদান্ত স্বামী প্রভুপাদ লিখেছেন যে ভক্তি সহকারে একাদশী ব্রত পালন করলে সকল যজ্ঞ সকল প্রকার ব্রত পালনের ফল লাভ হয়ে থাকে। আমাদের জগৎগুরু শ্রীল প্রভুপাদও এটা শিক্ষা দিয়েছেন শাস্ত্র জ্ঞান মতে। এই তিথিতে অন্ন গ্রহণকারীকে পশুর থেকেও নিকৃষ্ট বলে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। যদি আমরা একাদশীর দিন অন্ন গ্রহণ করি তাহলে পশুর থেকেও আমরা নিকৃষ্ট। তাহলে একটা পশু সে তার ঘর নেই, বাসস্থান নেই, খাওয়া নেই, তার গয়না গাটি শাড়ি আসবাবপত্র কিছুই নেই, তাহলে সে কী তার দুঃখ দুর্দশার মধ্যে সে কাটায়? আমরা যদি এই পশুর থেকেও নিকৃষ্ট হই তাহলে আমাদের অবস্থাটা কী হবে? এখন আমরা মানুষ আছি বলে আমরা সেটা বুঝতে চেষ্টা করছি না, কিন্তু আমাদের বোঝা উচিত যে পরজন্মে যত আমরা এরকম নিকৃষ্ট জনিতে না জন্মগ্রহণ করি, আমরা যাতে বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হয় এটা আমাদের সবসময় বিবেচনা করা উচিত। আরও আমি করবো, আরও পাঁচজনকে উৎসাহ দিয়ে একাদশী ব্রত পালন করাবো। যদি আমিও বৈকুণ্ঠে যাবো কি ঠিক নেই, আরও পাঁচজনকে নিয়ে যাওয়ার চেষ্টা আমাদের করা উচিত। তাহলে ভগবান অতীব খুশি হবেন, মহাপ্রভু খুশি হবেন, গুরুবর্গরা খুশি হবেন। এখানে ভগবান বলছে পর উপকার করতে, কেমন করে? যে ভগবানের নামে আগ্রহী হবে তাকে আদর করে ভগবানের নাম করানো, যে না একবার ভগবানের নাম বলো, তুমি একটুখানি একাদশী করো তাহলে তুমিও ভগবত ধামে প্রাপ্তি হবে। আমি যাবো কি জানি না কিন্তু তুমি প্রাপ্তি হবে। আমরা তো কিছুই করতে পারি না, কিন্তু এরকমভাবে ভগবানের যে ভক্ত হবে না, যে হতে চায় তাকে সাহায্য করা আমাদের অবশ্যই কর্তব্য। অনেক ধারণা শ্রীধাম শ্রী পুরীধামে শ্রী জগন্নাথ অন্নপ্রসাদ ভক্ষণে দোষ নহে, এই ধারণায় বশীভূতে পুরীতে অনেক নিঃসংকোচন অন্ন গ্রহণ করে, ইহা সম্পূর্ণ শাস্ত্রবিরোধী বিচার। অনেকে বলে থাকে পুরীর জগন্নাথের প্রসাদ পেলে একাদশী ব্রত পালন করতে হয় না, কিন্তু এটাও শাস্ত্রে নিষিদ্ধ করেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু তার সধবা জননী শচী দেবীকে এই ব্রত পালন করতে অনুরোধ করেছিলেন। একাদশী তিথিতে নিরম্ব উপবাস করায় শ্রেয়, কিন্তু যারা উপবাস করতে একেবারে অসমর্থ তারা একাদশী প্রসাদ রূপে অল্প পরিমাণে ফল মূল আলু সবজি দুধ বা দুগ্ধজাত খাদ্য গ্রহণ করতে পারে। একাদশীর দিন ভগবান বলেছে নির্জল উপবাস করলে তাহলে তো পূর্ণ ফল প্রাপ্ত হবে, এমনিতেই বৈকুণ্ঠ প্রাপ্ত হয়ে যাব, কিন্তু আমরা সংসারী জীব, আমরা একেবারে না খেয়ে থাকতে পারি না, তাই ভগবান আবার কৃপা করেছেন যে ফল মূল দুধ আর দুগ্ধজাত খাদ্য ভগবানকে দিয়ে প্রসাদ রূপে পাওয়া, আর ভগবানের নাম কীর্তন গুণ রূপ লীলা এগুলো আমাদের করা বা এর মধ্যে থাকা বা অন্য কাউকে করার সাহায্য করা।
তাই সারাদিন হরিভক্তর সঙ্গে শ্রী ভগবানের নাম রূপ গুণ লীলাদি শ্রবণ কীর্তন স্মরণাদি করতে হয় এবং রাত্রে জাগরণে হরিকথা শ্রবণ করা প্রয়োজন। একাদশী ব্রত পালনের সময় পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দুরাচারী দর্শন সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আমরা যদি ঠিক করে বা সুন্দর করে বা একাগ্র চিত্তে এই একাদশী ব্রত পালন করি যেরম যেরম ভগবান শাস্ত্রে দিয়েছে, তাহলে আমাদের বলছে ভগবান কোনো দুঃখ দুর্দশা কোনো রোগ ব্যাধিও থাকবে না। কিন্তু আমরা একাদশী ব্রত করি কিন্তু সেইভাবে করতে পারি না। চেষ্টা করা উচিত আমাদের কিছু তো করার, কারণ আমরা রাত্রিও জাগরণ করতে পারি না, নির্জলাও থাকতে পারি না, পরনিন্দা পরচর্চা তো পরের কথা, সেটাও আমরা বলে ফেলি, মিথ্যা কথাও বলে ফেলি অনেক সময়। কিন্তু সেটা আমাদের কিছু সামলিয়ে চলা উচিত, সংযত হওয়া উচিত, যাতে এগুলো না করি। আস্তে আস্তে আমরা অভ্যাসে পরিণত হয়ে যাব যদি এগুলো আমরা আস্তে আস্তে চেষ্টা করি। তাই একাদশী তিথিতে ধান গম যব ভুট্টা সরিষা জাতীয় যাবতীয় দ্রব্য বর্জনীয়। এই তিথিতে সমস্ত পাপ পঞ্চশস্যের ভিতরে অবস্থান করে, সেটা তো আমি আগেই বলেছি। একাদশীর দিন যখন পাপ পুরুষ ভগবানের কাছে আরাধনা করছে আমি কোথায় যাব, তখন ভগবান বলেছিলেন তুমি পঞ্চশস্যের মধ্যে লুকাবে, কেউ যদি এই পঞ্চশস্য একদানাও ভক্ষণ করে সমস্ত পাপ তার হয়ে যাবে। তাহলে আমরা যদি একদানাও খাই তাহলে আমাদের সমস্ত পাপ আমাদের মধ্যে বিচার করবে, বিরাজ করবে, আর পাহাড়ের মতন সেই পাপ রাশি অবস্থান করবে, আর কখনোই আমরা বৈকুণ্ঠ লোকে যেতে পারবো না। আমি অনেক ভুল কথা বলে ফেলি, অনেক কিছু ভুল হয়ে যায়, আমাকে ক্ষমা করবেন। পঞ্জিকাতে পালনের সময় দেওয়া হয়, সেই সময়ের ভিতরে শস্য জাতীয় প্রসাদ গ্রহণ করায় পালন করা একান্ত দরকার, নতুবা একাদশীর ফল লাভ হয় না। যদি পালন থাকে আমাদের 5:04 থেকে বা 5:40 থেকে 9:00 মধ্যে, এরম সময়ের মধ্যে আমাদের পালন করা উচিত। সকাল সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে স্নান সেরে ভগবানের ধূপ দীপ আরতি করে ভগবানের কিছু মিষ্টি বা চিড়ে বা দই কলা এগুলো ভগবানকে ভোগ লাগিয়ে সেটা আমাদের পালনের মধ্যে প্রসাদ পেতে হবে, যাতে আমাদের পালনটা হয়ে যায়। পালন না হলে একাদশীর কোনো ফল লাভ হবে না, এখানেও সেটা ভগবান বলেছেন। তাহলে আমাদের সব কিছু নিয়ম বিধির মধ্যেই একাদশী ব্রত পালন করা অবশ্যই কর্তব্য। আপনার সবাই একাদশী ব্রত পালন করবে, আমরা সবাই মিলে যদি একাদশী ব্রত পালন করি তাহলে সবাই মিলে আমরা ভগবান ধামে ফিরতে পারবো। এখানে রইল কথা, অমৃত লহরি সবাই বলে বদনে হরি হরি, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, বঞ্চা কল্পতরুভ্য কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সমস্ত ভক্তবৃন্দের চরণে কোটি কোটি প্রণাম। আমার যদি কোনো অপরাধ হয়ে থাকে ক্ষমা করবেন। বাঞ্ছা কল্পতরুভ্য কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরি ওম তৎসৎ।